হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে সকাল সকাল একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো চিন্তা করলাম আজকে একটা ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করি। তো ডিম ভর্তা আমাদের বাঙালির প্রচণ্ড প্রিয় একটা খাবার। তো এখানে আমরা লবণ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি এবং আম্মু এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। মায়ের হাতের ভর্তার রেসিপিটা কিন্তু সত্যি খুবই লোভনীয়। শুকনো মরিচটাকে আমরা কিন্তু ভালো করে, পেঁয়াজ রসুনটাকে ভালো করে মাখিয়ে নিব। কি বলেন তো, সকাল সকাল উঠে যখন দেখি বৃষ্টি হচ্ছে, তখন না ভর্তার জন্য মনটা যেন কেমন লাগতেছিল, তা চিন্তা করলাম একটা ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করি। খুবই ভালো লাগে সকাল সকাল উঠে ভর্তা খেতে, যেহেতু আমরা বাঙালি, ভর্তার প্রিয় মানুষ, তাই না? তো ভালো করে আমি শুকনো মরিচটাকে ভেজে নিয়েছিলাম এবং ভাজা শুকনো মরিচটাকে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিব। এখানে প্রায় ছয়টা মতো মরিচ দিয়েছি, ছয়টা সাতটা ঝাল মরিচ এটাকে বলে। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এক কোয়া পরিমাণ রসুন কেটে নিয়েছি। অনেক সময় এটা হয় না, মাংস ভাত খেতেও কিন্তু ভালো লাগে না বা মাছ খেতেও রুচি আসে না, তখন কিন্তু একটু ভর্তা খেলে কিন্তু মুখে স্বাদটাই বদলে যায়। যেমন ডিম ভর্তাটা কিন্তু খুবই একটা মুখরোচক খাবার। আপনারা যদি অনেক সময় এমন হয় যে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, না ভাত ভালো লাগছে, না মাংস খেতে ভালো লাগছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ভর্তা রেসিপি করে বাসা কিন্তু খেতে পারেন। বাঙালি মানুষ আমরা ভর্তা, ডাল, ভাত, মাছ এগুলো নিয়ে আমাদের জীবন। তবে বেগুন ভর্তাও খুব ভালো লাগে আমার কাছে, আলু ভর্তাও খুবই ভালো লাগে, তবে ডিম ভর্তা কিন্তু স্পেশালি খুবই খুবই মজা লাগে আমার কাছে। যদি কেউ আমাকে এক প্লেট গরম ভাত সাথে ডিম ভর্তা দেয়, তাহলে মনে হয় আমি এক প্লেট সম্পূর্ণ খেতে পারবো, মানে এতটা মজা লাগে আমার কাছে। আমি জানি আমার পার্পল হার্টরা যারা আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে। তো আমরা এখানে সরষের তেল নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের দেশের থেকে আনা ঘানিতে ভাঙানো সরষের তেল। বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে ভর্তাটা, খুব কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজাদার হতে রয়েছে, কতটা রসালো, খুব একটা জুসি ভাব চলে আসছে। ভালো করে মাখিয়ে নিই। আপনার যদি এই শুধু পেঁয়াজটা দিয়েও ভাত মাখিয়ে খান, তাও কিন্তু খুবই মজা লাগবে, কারণ এই যে মরিচটা আছে না, এই মরিচটা খুবই ঝাল, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা এটা দুইটা ডিম নিয়ে গেলাম, এখানে দুইটা ডিম নিয়ে নিলাম এবং ভালো করে ডিমটাকে মাখিয়ে নিব। শোনেন, একটু আলাম আলাম যাতে না থাকে বা একটু আস্তে আস্তে যাতে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং ভালো করে এটাকে মাখিয়ে নিব। আমরা একটু খেয়ে নিলাম, আম্মু একটু খেলো, আম্মু আমাকে একটু দিলো মুখের ভিতরে, মানে খুবই একটা মা মেয়ের এত ভালো সম্পর্ক হতে পারে, আমাদের রিলেশন না থাকলে আমরা বুঝতাম না। আমার আম্মু আর আমি খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। তো আমরা এখন কি করলাম, ভালো করে এটাকে গুঁড়ো করে নিলাম। ভর্তা মানে বাঙালির যে কতটা প্রিয়, মানে আমার যারা পার্পল হার্টরা আছেন, যারা নতুন নতুন আমাদের চ্যানেলে দেখছেন নতুন ভিডিও, এবং যারা আগে আমাদের ভিডিও দেখছেন, তারা হয়তো বা জানবেন আমরা কত সুন্দর সুন্দর বা নতুন নতুন রেসিপি আমাদের ভিডিওতে শেয়ার করি, এবং যেটা আমাদের বাঙালির প্রিয় প্রিয় খাবারগুলো, এগুলো ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করতে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করব ভালো লাগবে। তো আমরা এখানে ধনে পাতাও কিন্তু দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভর্তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। যারা ধনে পাতা পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন ধনে পাতা দিলে কত সুন্দর একটা ফ্লেভার চলে আসে। সরষের তেল, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, ডিম, সাথে আবার ধনে পাতার সাথে মিক্স করে খুব একটা লোভনীয় একটা ব্যাপার চলে আসছে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে আম্মুটাকে মাখিয়ে নিল, দেখুন কোথাও কিন্তু আস্ত বা মানে ডিমের খোসা বা ডিমের সাদা অংশটা কিন্তু বড় বড় সাইজ দেখা যাচ্ছে না, খুবই ছোটো সাইজ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত শেষ করলাম।